অসহায়ের দৃষ্টিতে কি যেন খুঁজছেন বাবা। মায়েদের চোখেও তেমনি অসহায়ের দৃষ্টি, তারা কোথায় যেন হারিয়ে ফেলেছে তাদের অতীত। ঠিকানাহীন পথেই ছিল তাদের আবাস, সেখান থেকে স্থান হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে, বাংলাদেশের সর্ববৃহৎ অজ্ঞাত বৃদ্ধ বৃদ্ধাদের স্থায়ী আবাসন প্রকল্পের নাম এটি। যখন কোনো মাথা গোজার ঠাঁই ছিল না, থাকতে হতো রাস্তায় কিংবা কোনো অফিস আদালতের বারান্দায়, এখানে এমন প্রায় 500 পথের মানুষ খুঁজে পেয়েছে ঠিকানা। নিজের পরিবার হারিয়ে পেয়েছে তারা নতুন পরিবারের সন্ধান। রাজধানীর অদূরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে প্রকৃতির কোলে গড়ে উঠেছে পরিবার বঞ্চিত এসব মানুষদের নিয়ে বৃহৎ এই আশ্রম। পাশাপাশি এখানে তৈরি করা হচ্ছে মসজিদও। 2014 সালে রাজধানীর কল্যাণপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের যাত্রা শুরু হয়, যেটির প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার, যিনি পেশায় একজন নার্স। এই আশ্রমে স্থান পাওয়া প্রায় প্রত্যেকেই পরিবারহীন, অজ্ঞাত কিংবা অসহায়। চিকিৎসার অভাবে রাস্তায় পড়ে থাকা এমন অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের স্থান হয় এই আশ্রমে। কাউকে পরিবার ফেলে রেখে চলে গেছে, আবার এমনও কেউ আছেন যার ত্রিভুবনে আপন বলতে কেউ নেই, এমন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠান। এখানে থাকা অনেক বৃদ্ধই বলছেন, পরিবার আমাদের রাস্তায় ফেলে দেয়, রাস্তায় পড়ে থেকে এতই অসুস্থ হয়েছিলাম যে চারিদিকে গন্ধ ছড়িয়ে যায়, এখানে জায়গা না হলে আমাদের রাস্তায় পচে মরতে হতো। সাভারের এই আশ্রমে বৃদ্ধদের পাশাপাশি স্থান হয়েছে 40-এর অধিক প্রতিবন্ধী শিশুরও। চিকিৎসার পাশাপাশি তাদের জন্য এখানে রয়েছে পড়াশোনার ব্যবস্থা, সেই সাথে আছে সুস্থ বিনোদনের ব্যবস্থাও। এমন একদিন আসবে যখন রাস্তায় কোনো বৃদ্ধ কিংবা বৃদ্ধা অসহায়ভাবে পড়ে থাকবে না, এই লক্ষ্যকে বাস্তবায়ন করতে কাজ করছে সংস্থাটি। তাদের অনুরোধ, সমাজের প্রতিটি মানুষ যেন অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসে। ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট। প্রাণচানাচুর পারফেক্ট মিক্সিং।